Let's learn Madina's ইসলাম এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গিকার বিসমিল্লাহির রাহমানির রাহিম। والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। শুভ মুসলিম ভাই ও আমাদের মাঝে এখন একটি জিনিস বিরাজ করতেছে সেটি হলো অর্থনৈতিক টেনশন অর্থনৈতিক চিন্তা এটি ছোট বড় সকলের মাঝে দেখা যাচ্ছে চেহারা একটি ছাপ পড়তেছে যে চাকরিহীনতা ব্যবসায়ী মন্দা উপার্জন যা হচ্ছে ফ্যামিলি খরচ তা যথেষ্ট হচ্ছে না তাই সকলে আমরা এই চিন্তায় মগ্ন থাকি বিভিন্ন উপায় খুঁজি আমরাকে আল্লাহ রব্লা আলমিনের যে একটি নাম রয়েছে সুন্দর নাম আর রাজাক তিনি হলেন রিজিক দাতায় কি বলে গেছি আমরা কি বলে গেছি মহান রব্দ আলামিন ইন্নাল্লাহর রাজ্জা কদুল কু আতিল তিনি হলেন একমাত্র রিজিক দাতা এবং মহাপরাক্রমশালী আমরা কি বলে গেছি ওমা আমিন দা বেতিন ফিল আরুদে ইল্লা আল্লাহ হিরস কোহা যে পৃথিবীতে যত প্রাণী আছে বিচরণ করে সব প্রাণীর ঋজিকের জিম্মায় রয়েছেন মহান রব্দুল আলমিন ইব্রাহিম ইব্য়ে আদহাম রাহে একদিন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছেন তিনি খুব চিন্তিত রয়েছেন তখন ওই ব্যক্তিকে বললেন হে ব্যক্তি তোমাকে আমি তিনটি প্রশ্ন করব। তিনটি প্রশ্নের তুমি উত্তর দিবে প্রথম প্রশ্ন করলেন এই পৃথিবীতে যা রূপান্তরিত হচ্ছে যা গড়তেছে তা কি আল্লাহর পক্ষ থেকে নয় বলছে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় আল্লাহ রব আলমিন তোমাকে যে নির্দিষ্ট রিজিক দিয়েছেন এই রিজিক কি সামান্য পরিমাণ কেউ কমাতে পারবে বলছে না তৃতীয় আল্লাহর্বুলা আলামিন তোমাকে যে নির্দিষ্ট আয়ু দিয়েছেন বয়স দিয়েছেন বয়স কি সামান্য পরিমাণ কমবে বলছে না তখন ইব্রাহিম আধাম বলেন তাহলে কিসের উপর তুমি বয় করতেস কিসের তুমি চিন্তা করতেছ এই পৃথিবীতে যদি রিজিক তোমার বৃদ্ধি হয় তা আল্লাহর পক্ষ থেকে। রিজিক যদি কম হয় আল্লাহর পক্ষ থেকে। এটি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই এবং মানুষ এটা কেউ কোনো ক্ষমতা রাখে না সুলাইমান সালাত সালাম যাকে মোহানবুল্লা আলমিন এই পৃথিবীর যত সৃষ্টিজীব আছে পোকা মাকড় থেকে নিয়ে কীট পতঙ্গ থেকে নিয়ে সবকিছুর বাসা বোঝার ক্ষমতা দিয়েছিলেন সুলাইমান দেখলেন একটি ছোট একটি পিঁপড়া পিঁপড়াকে বললেন হে পিঁপড়া তোমার এক বছরের জন্য কতটুকু খাদ্য প্রয়োজন হবে বলল আমার এক বছরের জন্য মাত্র তিনটি গম অথবা জবের দানা হলে যথেষ্ট তখন সুলাইমান এই পিঁপড়াকে নিয়ে একটি কোটা মধ্যে দিলেন এবং তিনটি গম দিলেন আর সামান্য একটি সেদড়ি দিলেন যেন বাতাস ঢুকতে পায় এক বছর রেখে দিলেন এক বছর পরে এসে দেখলেন পিঁপড়া অর্ধেক খাবার খেয়েছে তথা একটি আর অর্ধেক গম খেয়েছে আর একটি আর অর্ধেক গম ছেড়ে দিয়েছে পিঁপড়াকে তখন সুলাইমান প্রশ্ন করলেন তুমি বলেছিলা আমার তিনটি গম এক বছরের খাদ্য তাহলে কেন খেলে না তখন পিপরা বলল সুন্দর উত্তর দিল দেখেন হে আল্লাহর নবী সুলাইমান আমি যখন স্বাধীন ছিলাম আমি এদিক সেদিক যেখানে না সেখানে যেতে পারতাম তখন আমার পরিপূর্ণ বিশ্বাস যে আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমাকে কখনো বলবেন না রিজিক দিবেনি এখন যখন আমি বন্দি এখন আপনি হলেন আমার রিজিক দাতা যদি আপনি বলে যান এই বয়ে আমি অর্ধেক খেয়েছি আর অর্ধেক সঞ্চয় করেছি দেখেন পিপরা আমাদেরকে কিভাবে বিপদের সময় অর্থনৈতিক মন্দার সময় এই সংকটের সময় কিভাবে সমাধান নিব কিভাবে আমরা এর সংকট মোকাবেলা করব কিভাবে সঞ্চয় জমা করব এবং আল্লাহ রব্লা আলমিনের উপর কিভাবে ভরসা করব এটি পিঁপড়া শিক্ষা দিলেন যে আল্লাহ রব আলমিন আমাকে কখনো বলবেন না রিজিক দিবেন তাহলে আসুন কোনো চিন্তা করে টেনশন করে কাজ হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন রিজিক দাতা ঠিকই আল্লাহর কাছে রিজিক পেতে হলে

কোন টেনশন করে লাভ নেই আল্লাহ যে তিনি রজ্জাক এই রজ্জাক বললে আল্লাহর কাছে চান আল্লাহকে ডাকুন এবং আল্লাহর আদেশগুলি বাস্তবায়ন করে আল্লাহর কাছে চান সব টেনশন মুক্ত আপনার যা রিজিক লেখা আছে সব রিজিক আপনি পরিপূর্ণ পেয়ে যাবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ